কয়েকদিন পরেই বিধাননগর পুরসভার নির্বাচন, কলকাতা পুর ভোট হয়ে গেছে। কলকাতা পুর ভোটে শাসক দলই তারা পুরসভার পুর ভোট গঠন করেছে। কিন্তু কলকাতা পুর ভোটের যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হলো যে দীর্ঘ মানে এর আগের বেশ কিছু ভোটে বামেদের ধারাবাহিক রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু কলকাতা পুর ভোটে তারা কিন্তু ভোটের ব্যবধান, ভোটের নিরিখে, প্রাপ্ত ভোটের নিরিখে তারা কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং বিজেপি কিন্তু তৃতীয় স্থানে নেমে গেছে প্রাপ্ত ভোটের ব্যবধানে। যদিও বামেদের ভোটের আসন সংখ্যা মাত্র দুটো, কিন্তু ভোটের প্রাপ্ত ভোটের নিরিখে তারা দ্বিতীয় সংখ্যায় উঠে এসেছে। এবং যদিও কলকাতা পুর ভোট নিয়ে বিরোধীরা বলেছে যে এটা ছাপ্পা ভোট, সন্ত্রাসের ভোট ইত্যাদি, এবং সেসব নানান ধরনের ছবি দেখা গেছে এসব হয়েছে। এখন কলকাতা পুর ভোটের পরে কলকাতার একদম পার্শ্ববর্তী বা বৃহত্তর কলকাতার মধ্যে বলা যায় বিধাননগর পুরসভার ভোট, এই বিধাননগর পুরসভা যদিও বৃহত্তর কলকাতা হলেও কলকাতা পুরসভার বাইরে বিধাননগরের একটা আলাদা পুরসভা, এই পুরসভার ভোট একদম সামনেই চলে এসেছে। এবং এই ভোটকে ঘিরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল ডান বাম নির্বিশেষে তারা কিন্তু তাদের ব্যানার, ফেস্টুন, ফ্ল্যাগ ইত্যাদি লাগানো শুরু করে দিয়েছে এবং পথসভা, মিটিং, মিছিল ইত্যাদি চলছে, ওই কোভিড বিধি মেনেই চলছে। সেইভাবে সেই মতো করেই প্রার্থীরা তাদের মতো করে প্রচার করছেন। এবং এই মুহূর্তে কিন্তু বিধাননগর পুর ভোটের সমস্ত রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা, তাদের যে সমস্ত প্রচার পরিকল্পনা ইত্যাদি সব কিছু তুঙ্গে রয়েছে। তারা নিজেদের মতো করে নিজেরা ঘুরি সাজাচ্ছে, কে কীভাবে কোন পথ ধরে তারা এই ভোট যুদ্ধে সামিল হবে সেটা। তবে সব মিলিয়ে কিন্তু বিধাননগর পুরসভার ভোট, এই ভোটের আসর বেশ জমজমাট, কারণ কোভিড বিধি থাকলেও বাংলার যে বা ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তে যে ভোট হয়, ভোটের বাজার কিন্তু বেশ জমজমাট থাকে, এখানেও কিন্তু বেশ জমজমাটই একটা আসর চলছে। প্রোগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরায় পূজা তালুকদারের সঙ্গে আমি সুমিত পালিত, সাথে থাকুন, পাশে থাকুন, ধন্যবাদ।